প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব যেসব মেয়েদের বা বোনদের বিবাহ হচ্ছে না। অনেক তান্ত্রিক ক্রিয়া আপনি করেছেন, বিভিন্ন তান্ত্রিক দিয়ে, জ্যোতিষ দিয়ে তাদের ক্রিয়া করিয়েছেন, কিন্তু কোনোভাবেই সেই কন্যার বিবাহ হচ্ছে না। এমনকি সেই মেয়েকে কোনো জায়গা থেকে দেখতেও আসছে না, পাত্রপক্ষ কোনো জায়গা থেকে সেই কন্যাকে বা সেই মেয়েকে দেখতে কোনো জায়গা থেকে কোনো যোগাযোগও আসছে না। এমনটি যদি হয়ে থাকে তাহলে আজকের টোটকাটি অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। প্রয়োগ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, যে কোনো মেয়ে অনেক বয়স হয়ে গেছে, আপনার কন্যা হতে পারে, আপনার বোন হতে পারে বা অন্য যে কেউ হতে পারে, অনেক বয়স হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, এমনকি বিবাহের কোনো যোগাযোগও আসছে না, আপনারা আপনাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনেক মেয়েকে নিয়ে অনেক তান্ত্রিকের কাছে গেছেন বা তান্ত্রিক ক্রিয়া করিয়েছেন, জ্যোতিষকে দেখিয়েছেন, জ্যোতিষ মহোদয় তার অনেক রকম ক্রিয়াকলাপ দিয়েছে, কিন্তু তারপরেও সেই মেয়ের বিবাহ যোগাযোগ আসছে না বা বিবাহ হচ্ছে না। যদি এমনটি আপনাদের জানাশোনার ভিতরে কোথাও থেকে থাকে তাহলে আজকের ক্রিয়াটি আপনারা করবেন। একটি কন্যাদায় থেকে যদি তার পিতাকে আপনি উদ্ধার করাতে পারেন, এই ক্রিয়াটি যদি সঠিকভাবে করে তাহলে তার জন্য অবশ্যই পাত্রপক্ষ থেকে দেখতে আসবে এবং তার ভালো জায়গায় বিবাহ হতে বাধ্য। তাই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই যেসব মেয়েদের বিবাহ হচ্ছে না তাদের জন্য এই ক্রিয়াটি তাদের পিতামাতার কাছে জানিয়ে দিবেন বা আমার এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে অনেক মানুষ দেখতে পায়, তারা তাদের অবিবাহিত কন্যা বা বোনের জন্য যেন ক্রিয়াটি প্রয়োগ করে উপকৃত হতে পারে। আপনারা অবশ্যই এখানে আপনাদেরও কিন্তু অবশ্যই পুণ্য লাভ হবে। তো বন্ধুরা, এই ক্রিয়াটি করতে হবে যে কোনো সোমবারের দিন, সপ্তাহের একটি দিন সোমবার, সোমবারের দিন আপনারা আপনাদের সেই কন্যা বা বোনকে দিয়ে এই ক্রিয়াটি করাবেন। একটি পাত্রে 1 কেজি 250 গ্রাম সোলার ডাল, আস্ত সোলার ডাল, একটি পাত্রে 1 কেজি 250 গ্রাম সোলার ডাল, আস্ত সোলার ডাল, আর একটি পাত্রে, একটি পটে বা যে কোনো একটি পাত্রে 1 কেজি 250 গ্রাম গরুর কাঁচা দুধ। কন্যা, যে কন্যার বিবাহ হচ্ছে না, সেই কন্যা স্নান করে পবিত্র অবস্থায় পবিত্র কাপড় চোপড় পরে ছোলার ডালটি 3 বার কপালে স্পর্শ করাবে, দুধের পাত্রটি কপালে 3 বার স্পর্শ করিয়ে কোনো মন্দিরে, যে মন্দিরে নিয়মিত পূজা হয় সেই মন্দিরের পুরোহিত মশাইয়ের হাতে কন্যা এই দুটো বস্তু দান করে দিবে। যে মন্দিরে নিয়মিত পূজা হয় সেই মন্দিরে যে পুরোহিত মহোদয় আছেন, মহাশয় আছেন, পুরোহিত মহাশয়কে এই দুটো বস্তু কন্যা নিজে হাতে দান করে দিবেন। দান করার আগে অবশ্যই কন্যা সোলার ডালটি 3 বার কপালে স্পর্শ করিয়ে নেবেন এবং কাঁচা দুধটি 3 বার স্পর্শ করিয়ে নেবেন। নেওয়ার পরে পুরোহিত মশাইকে ওই দুটো বস্তু দান করবে কন্যা নিজে হাতে। এভাবে আপনাদের 11টি সোমবার এই ক্রিয়াটি করতে হবে, শুধুমাত্র সোমবারে এই ক্রিয়াটি করতে পারবেন। আপনারা ক্রিয়াটি আপনাদের কন্যা বা বোনকে দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। যদি আপনারা সঠিকভাবে এই ক্রিয়াটি করাতে পারেন তা এই 11 সপ্তাহের ভিতরেই আপনাদের কন্যা বা বোনের বিবাহের জন্য ভালো ভালো জায়গা থেকে পাত্রপক্ষ আসবে এবং কোনো না কোনো জায়গায় আপনাদের বোন অথবা আপনাদের মেয়ের বিবাহ হয়ে যাবে। তো বন্ধুরা,
আপনারা ক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন।